নাম শ্রী গুণচন্দ্র মালী। মই প্রথমতে প্রতিদিন লাইভ ডি এ নিউজ প্লাস আসাম টক্সক ধন্যবাদ জ্ঞাপন করছো। মই মটেজার সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক হয়। যেহেতু আজিরপর গুণ উৎসব আরম্ভ হয়েছে আর এই গুণ উৎসব সম্পর্কত আপনার এই বিদ্যালয়ের প্রস্তুতি আর মানে কেন প্রস্তুতি রয়েছে সেই সন্দর্ভত আপনি কি করবেন? গোটে অসমব্যাপী যে গুণোৎসব আরম্ভ হয়েছে আমার বিদ্যালয়ত আজিরপরা আমার সমূল্যায়ন হব। আমি প্রস্তুতি ভালে লৈছো, আমার ভালদরে মোটামুটি প্রস্তুতি হয়েছে। যাকালি আমি বন্ধুর দিনাখনও আমি বিদ্যালয় খোলা রাখি আমি কাম করছো। আর আমার অহা শনিবার 4 তারিখ আমার এক্সটার্নাল এভালুয়েটর আহিব, তেখেতসকলে আমার বিদ্যালয়ত এভালুয়েট করিব, সেইখিনি আর। আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীক যিমান পাৰো আমি চারিওফালে কম্পিটিশনত ভাগ লওয়ার কারণে আমি চেষ্টা করো। আমার ন্যাশনাল সায়েন্স চিলড্রেন সায়েন্স কংগ্রেসতো আমি ভাগ লও, তাতো আমার লড়া ছলে ভাল পারফরমেন্স করে। লগতে আমার যে পরিচালনা সমিতি আছে তেখেত সকল আহিছে আজি ভাগ লয়। এইবার আমি বেস্ট এসএমসি অ্যাওয়ার্ডও পাইছো। আর আমার ছাত্রছাত্রীর ফলের পর আমার অ্যাওয়ার্ড মানে পাইয়ে থাকে, যেখানে আমার প্রতিযোগিতা হয় সেখানে অংশগ্রহণ করে ইহতে তারমানে প্রাইজ আনবলে তারমানে সক্ষম হয়। যোৱা বৰ্ষৰ আগৰ বছৰ আমি এ প্লাছ পাইছোঁ। যোৱা বৰ্ষত আমাৰ নতুনকৈ ক্লাছ 3ত আমাৰ ওৱামাৰ সিদ্ধাৰ দিয়াতে কি হ'ল, সিহঁতে অলপ খেলি মেলি কৰাতে অলপ কম হৈছে। কিন্তু এইবুলি আমি আশা ৰাখিম বা চেষ্টা কৰিম এ প্লাছ পোৱাৰ কাৰণে। আমাৰ প্ৰস্তুতি তাৰমানে আমাৰ যিখিনি ধৰক একাডেমিক সাইট যিখিনি আছে সেইখিনি আমি মানে খুব ভালদরে করছো। লগতে আবার যিখিনি নন একাডেমিক আছে সেইখিনি আমি ধরক আমার খেল ধেমালি, তারপিছত আমার ইকো ক্লাব, মানে কি কয় আমার যিখিনি কিচেন গার্ডেন, বাগিচা আর খোয়া পানির ব্যবস্থা, সেইখিনিকে আমি ধুনিয়াকৈ করছো। Thank you.